বন্ধুরা আগের দিন কচি কুমড়ো রেসিপিটাতে আপনারা অনেকেই পুরি রেসিপিটা দেখাতে বলেছিলেন, তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই রেসিপিটা দেখানোর জন্য। এই রেসিপিটা বাবাই করেছিল সেদিন, আর আমাদের আগে খাবারের দোকান ছিল, কিছুদিন এখন বন্ধ আছে। তো ওই দোকানে এইভাবে আমাদের পুরি ভাজা হতো, তো পুরিটা বাবা ভাজতো বা আমরা কখনো মাঝে মাঝে ভাজতাম আমি ভাই। আপনারা তো দেখেন যে রোজ আমি আমার মা ঠাকুমা রান্না করি, তো আজকে আপনারা দেখবেন যে বাবা আর বাবার মা রান্না করবে। তো বাবার মা কে সেটা দেখুন আর পুরো রেসিপিটাও দেখুন, মানে এই পুরিটা দারুণ খেতে দারুণ। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, মানে আপনাদের দারুণ লাগবে। এখানে নিয়েছি 1.5 কিলো ময়দা, 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, পাঁচ চামচ মতন সাদা তেল দিলাম, ভালো করে মাখিয়ে নেব। তনু, গরম জলটা নিয়ে এসো মা, হয়েছে? একবারে পুরোটা দেব না, এই রেসিপিটা ঠান্ডা জল দিয়ে করবেন না, হালকা গরম জল দিয়ে করবেন, তাহলে দেখবেন সুন্দর হবে। আমাদের দোকানে এইভাবেই পুরি বানাতাম, প্রচুর সেল ছিল, এত বিক্রি ছিল যে কল্পনা করতে পারবেন না। আমরা 3টে লোক হিমসিম খেয়ে যেতাম। এই দেখুন ময়দাটা কি সুন্দর সেনা হয়েছে। ময়দাটা যত ভালো সেনবেন পুরিটা তত ভালো হবে। এই ময়দাটা সেনতে আমার 1 লিটার জল লেগেছে। আর আপনারা যদি গরম জল না দেন তাহলে প্রচুর টাইম ঢাকা দিয়ে রাখতে হবে, আর গরম জল দিলে খুব বেশি টাইম ঢাকাতে রাখার দরকার হবে না। এটা 20 মিনিটের মধ্যে ময়দাটা তৈরি হয়ে যাবে। এর উপর এখন আমি একটু হালকা তেল বুলিয়ে ওই 15 মিনিট 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন এইটুকু তেল নিয়েছি, এইটাই ময়দাটার উপর দিয়ে বুলিয়ে দেবো। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে পুরির পুরটা তৈরি করে নেব। পুরটা আমি কি দিয়ে তৈরি করছি আপনারা দেখুন। এখানে 5 কোয়া রসুন আছে, এটা হালকা ছেঁচে নেব। তোমরা দেখো, হ্যাঁ হয়েছে মা, দিয়ে দাও। এখানে আছে 50 থেকে 60 গ্রাম ছাতু, এখানে আছে ওই 5টা রসুনের কোয়া বেশ সুন্দর করে ছেঁচে নেওয়া হয়েছে, আর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর ওই সামান্য স্বাদ অনুসারে লবণ। এটা আমি একটু জল দিয়ে সেনে নেব। এই ছাতুটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ। ১৫ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি লাচিটা কেটে ছাতুটা ভরে দেবো। দেখুন আমি ছাতুটা কীভাবে ভরি। তেল গরম হোক, কত তো হয়ে যাবে। বেলনিটা কই মা? কেন? বন্ধুরা আমাদের দোকানে পুরি ডিপার্টমেন্টটা ছিল বাবার কাছে, মানে বাবাই পুরি ভাজাভাজি করতো, আর এমনি রুটি টুটি ডিম এইসব চিকেন এইসব আমরাই করতাম, বা বাবা রান্না করে দিত আমরা দেওয়া দিয়ে করতাম। তো যখন খুব চাপ পড়ে যেত তখন বাবা এরকম বেলে বেলে দিত আর আমি এরকম ভাজতাম, বা কখনো বাবা কোথাও গেলে তখন আমি ভাজতাম। তো পুরিটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে, একটা জিনিস দেখাই কতটা সফট দেখুন। দেখুন এই যে ভিতরে ছাতুটা, ছাতুটা বেশি দিলে হবে না, এ অল্প দিতে হবে। আর একটা মশলা মশলা ফ্লেভার, রসুনে হালকা সেন্ট আছে, মানে দারুণ লাগছে। দেখুন লুচিটা এতটাই সফট যে মানে পুরো একটা লুচি এক গালে খাওয়া যাবে, কত ছোট হয়ে যাবে দেখুন। আর বন্ধুরা এই যে ডালের তরকারিটা, এটা কারি পাতা দিয়ে করা হয়েছে, এই ডালটাও দারুণ টেস্টি। যে কোনো পুরি লুচির সাথে এই ডালটা পেলে পুরো জমে যাবে। I don't get my